রাজ্যিক যুব কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা দত্তলৈ আইনী জাননী। অঙ্কিতালৈ জাননী রাষ্ট্রীয় যুব কংগ্রেসের আইনী কোষর ক্ষমা খোঁজক, অন্যথা মানহানির গোচরের সকিয়নী। যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সমিতির সভাপতি শ্রীনিবাস বিভির বিরুদ্ধে সরব অসম রাজ্যিক যুব কংগ্রেসের সভানেত্রী ডক্টর অঙ্কিতা দত্ত। শ্রীনিবাসর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ অঙ্কিতা দত্তর। শেহতীয়াভাবে শ্রীনিবাসর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনি সামাজিক মাধ্যমত পোস্ট করেছে অঙ্কিতা দত্তই। বিষয়টি অঙ্কিতায় অবগত করে রাহুল গান্ধীক। ছমাস ধরে শ্রীনিবাসে অঙ্কিতাক নির্যাতন চলাই আহিছে যদিও বিষয়টি সন্দর্ভত হেনু দলীয়ভাবে মনে মনেহে থাকিবলৈ কোৱা হৈছে অঙ্কিতাক। কংগ্রেসত মই শ্রীনিবাসের লগত ফেস করছো, এই গোটেখিনি কথা মই এতিয়ালৈকে সভাপতিক জনোৱা নাছিলো। আজি গোটেখিনি কথা মই সভাপতিক অবগত করি ইটস অলমোস্ট সিক্স মান্থস তেখেতে এনেকুৱা ধৰণৰ মেণ্টেলি মোক হেৰাস কৰি আছে। মই এ আই সি সি লিডাৰশ্বিপক কৈছিলোঁ, কিন্তু এতিয়া মই মোৰ ষ্টেট প্ৰেজিডেণ্টৰ ওপৰত আশা বিশ্বাস ৰাখি তেখেতক অৱগত কৰিছোঁ। এই পর্যন্ত কোনো ধরনের তদন্ত নোহার অভিযোগ অঙ্কিতার। অঙ্কিতার অভিযোগত তোলপার কংগ্রেসের ভিতর চোরা। শেষত আহিল আইনী জাননী। রাষ্ট্রীয় যুব কংগ্রেসের আইনী কোষের অধ্যক্ষ অঙ্কিতালৈ মঙ্গলবারে প্রেরণ করে এই জাননী। অঙ্কিতার বিরুদ্ধে সংগঠনের কাম কাজত হেমাহির অভিযোগ, সারদা চিটফান্ড কেলেঙ্কারিত নাম হাওর খোয়ার অভিযোগ, ইডি পি এম এল এর গোচরত অঙ্কিতা হাওর খোয়ার অভিযোগ, অভিযোগ মুক্ত হবলৈ বিজেপি যোগদানের প্রস্তুতির অভিযোগ, হিমন্ত বিশ্ব শর্মার সঘন যোগাযোগ রক্ষার অভিযোগ। এই সমূহ কেলেঙ্কারির পর বাঁচিবলৈ অঙ্কিতা দত্তই বিজেপিত যোগদানের পরিকল্পনা করার অভিযোগ অনা হয়েছে এই আইনী জাননীত। শ্রীনিবাস বিভির ভাবমূর্তি রাজনৈতিকভাবে ম্লান করার চেষ্টাত ব্রতী হওয়ার অভিযোগ অঙ্কিতা দত্তর বিরুদ্ধে। অঙ্কিতার অভিযোগ সমূহক সম্পূর্ণরূপে ভুল আখ্যা জাননীত। অঙ্কিতা দত্তই সামাজিক মাধ্যমত লিখা আর সংবাদ মাধ্যমত ভাষ্য প্রদান করাটোয়ে শ্রীনিবাসর ভাবমূর্তি ম্লান করার লগতে সংগঠনটুকু ক্ষতি করেছে। সেয়ে এই জাননী লাভ করার পিছতে সামাজিক মাধ্যমত ক্ষমা খোঁজার নির্দেশ অঙ্কিতা। শ্রীনিবাসর পরিয়ালর লোককও ক্ষমা খোঁজার নির্দেশ, অন্যথা মানহানির গোচর তরার হুঙ্কার অঙ্কিতার বিরুদ্ধে। অঙ্কিতার বিষয়টি সন্দর্ভত এ পি সি সির সভাপতি ভূপেন বরাই কি কয়? তেনেকুৱা কথা নহয়, এই বয়সটোত ময়ো কংগ্রেসত আছিলো। এই বয়সটোত এটা এটা এন এস ওয়াই এজন রাজ্যিক সভাপতি, ইউথর এজন রাজ্যিক সভাপতি, আর মই পেরেন্টর রাজ্যিক সভাপতি। সময়, বয়স, অভিজ্ঞতা, আচরণ অলপ অলপ পরিবর্তন থাকে। ময়ো আজিপা বিশ বছর পঁচিশ বছর আগত মই যদি রাজনীতি করেছিল, এতিয়া মই নিজে তাত গিয়ে পেলায় ভাবু যে মই ইমান সঠিক নাছিল। এইটো বয়সেই তেনেকুৱা, এইটো এইটো মানে যুঁজার প্রবৃত্তি থাকে। আর অঙ্কিতা দত্ত ফাইটারে হয়, অঙ্কিতা দত্ত দেউতাক ফাইটার আছিল। হ্যাঁ, অঙ্কিতা দত্ত আমার এতিয়াও ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট। গুরুত্ব নিদিয়া কথাটো কেনেকৈ আহিল? আমি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মেম্বার দিছো, আর যেতিয়া ইউথ কংগ্রেসের প্রেসিডেন্টের টার্ম শেষ হব আমি প্রদেশ কংগ্রেসের তেওঁ দায়িত্ব দিব। কি কয় বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই? কিছুমান অভিযোগ আনিছে আমার ইউথ কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা দত্ত ডাঙরিয়ানিয়ে, আর শ্রীনিবাস ডাঙরিয়ায় ইয়ার প্রত্যুত্তর কেনেকৈ দিয়ে বা তেওঁলোকে কি করেছিল তেওঁৰ অভিযোগৰ ভিত্তিত, এই কথাখিনি মই নাজানো। এই কথাখিনি যেতিয়া জানিম মই আৰু ক'ব পাৰিম। কিন্তু এনে ধৰণৰ এটা বাতৰিয়ে আমাৰ দলটোক কিছু ক্ষতি কৰিব, এইটো ৰাজনৈতিক উদ্দেশ্য প্ৰণোদিত বুলিয়ে মোক প্ৰথম মন্তব্য হ'ব। কাৰণ ইয়াতকৈ বহুত ডাঙৰ ডাঙৰ ঘটনা হয়, যি সময়ত নেশ্যনেল ওমেন কমিশ্যন, আসাম ষ্টেট কমিশ্যনৰ মানে এটোও বিচাৰি পোৱা নাযায়, এনটোও বিচাৰি পোৱা নাযায়, হেৰাছমেণ্ট বুলি কৈছে। এতিয়া এটা তার ডেফিনেশন কেনেকুৱা ধৰণৰ হ'ব, কি হ'ব, এইখিনি ময়ো ক'ব নোৱাৰো। সেইখিনি সময়ত ইমান বেছি ৰিয়েকশ্যন কৰাটো উচিত নাছিলে বুলিয়ে মোৰ অনুভৱ। বঙাইগাঁৱত বিহুৱা উৎসৱত ভাগ লোৱা মুখ্যমন্ত্ৰীক সাংবাদিকৰ প্ৰশ্ন। অঙ্কিতাৰ বিষয়টো সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ স্পষ্ট মত। অসমীয়া জীয়ৰী অভিযোগ আহিছে, কিন্তু অভিযোগটো তেওঁলোকৰ দলৰ ভিতৰ চৰাত আছে,
তেওঁ অভিযোগটো কাক দিছে? রাহুল গান্ধীক দিছে, মুক্তি দিয়া নাই। গতিকে মই যদি হাত দিওঁ তেতিয়াহলে আকৌ কব যে আমাৰ দলৰ ভিতৰত কিয় সোমালে। দুটা কথাই মই স্পষ্ট কৰি দিওঁ যে যেতিয়ালৈকে তেখেতে আমাক ওজৰ আপত্তি নিদিয়ে আমি তাত সোমাব নোৱাৰোঁ। কংগ্ৰেছৰ সভাপতি বা আন শীৰ্ষ নেতৃত্ব এইটোত সোমাইছে আৰু মই ভাবোঁ যে তেওঁলোকে কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতৃত্বই নিশ্চয় অসমীয়া জীয়ৰী এগৰাকীৰ সন্মানটো ৰক্ষা কৰিব। যেতিয়া মোৰ ওচৰত আহিব তেতিয়া মই চাম, কিন্তু বৰ্তমান যিহেতু এইটো কংগ্ৰেছৰ ইণ্টাৰনেল ইছ্যু সেইকাৰণে মই তাত মতামত দিব খোজা। এয়া তেওঁলোকৰ দলীয় বিষয়, মই মাত মাতিব নোৱাৰোঁ। অভিযোগ দিছে ৰাহুল গান্ধীক, মোক অভিযোগ দিলে চাই লওক। এনেদৰে এতিয়া অংকিতা দত্তৰ বিষয়টোৱে গৰম কৰি তুলিছে ৰাজ্যৰ ৰাজনীতি, সমানে গৰম কৰি তুলিছে কংগ্ৰেছৰ ভিতৰ চৰা। এইখিনিতে উল্লেখযোগ্য যে অংকিতা দত্তক পদৰ পৰা আঁতৰাবলৈ অসম কংগ্ৰেছৰ এটা চক্ৰ সক্ৰিয় হৈ থকাৰ অভিযোগ। অংকিতা দত্তৰ উত্থানত হেনো শংকিত দলটোৰ একাংশ জ্যেষ্ঠ নেতা। ব্যুৰো ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।